হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে রাশিবিজ্ঞানের যে লাস্ট টপিক, মানে ইতিমধ্যে তোমাদের আমি টপিক হিসেবে তোমার রাশিবিজ্ঞান সাইডটা দিয়েছিলাম। প্রথমে যৌগিক গড়, তারপর মধ্যমা, তারপর ওজাইভ, অ্যান্ড লাস্টে সংখ্যাগুরু, মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রতি বছরই আসে, কোনো বছর মিস হয় না সংখ্যাগুরু মান, ঠিক আছে? এবছরও কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিই 100%, 200% গ্যারান্টি দিই বলতে পারি সংখ্যাগুরু মান এবছরও দেবে রাশিবিজ্ঞানটা। এই সংখ্যাগুরু মান তোমাদের একবারে নতুন টপিক, আগে সিলেবাসে এসব ছিল না, কিন্তু এই যে ওজাইভ, সংখ্যাগুরু মান এগুলো নতুন এসে, নতুন টপিক যখন তখন কিন্তু দেবে, কারণ নতুন টপিক দিয়েছে তোমাদের পরীক্ষায় দেবে না। বাট এই যৌগিকগড়ের মধ্যমা কিন্তু আগেও ছিল, ওকে? তো এই আজকে তোমার সংখ্যাগুরু মানটা বলে দেবো, এমনকি তোমাদের যে সমস্ত অঙ্কগুলো সাজেশনে দেবো সেগুলো উত্তরও কিন্তু আমি পিডিএফ ফাইল করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকের ভিডিওটা তোমরা শেষ করে দেখো, খুব ভালো ভিডিও তো চলেছে, শেষ অবধি দেখো। আর তোমাদের বলে রাখি, ইতিমধ্যে আমার প্রচুর ভিডিও আপলোড করা হয়ে গেছে ম্যাথের ওপরে। ম্যাথ কিন্তু আজকে দিলে শেষ, ঠিক আছে? সংখ্যাগুরু মান হয়ে গেলে মানে আজকের মতো ম্যাথ শেষ, মানে ম্যাথ আজকের মতো মানে প্রায় শেষ। এরপর তোমাদের দিলে ওই এমসিকিউ এর সেট দিতে হবে বা 2 নম্বরের কোশ্চেনের সেট দিতে হবে, এছাড়া কিন্তু তোমাদের আর কিছু দেওয়ার নেই ম্যাথের। তো সেই সমস্ত ভিডিওর জন্য যদি তোমরা দেখতে চাও ম্যাথের সমস্ত ভিডিও, তাহলে এই চ্যানেলে আইকনে ক্লিক করো, অথবা এই ডিসক্রিপশানে এই যে ট্রায়াঙ্গেল চিহ্ন দেখো, এই ভিডিওর কিন্তু ডিসক্রিপশন আছে, এই ট্রায়াঙ্গেল চিহ্নটা এখানে ক্লিক করো, পরপর আমার লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে হেডকার সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিয়ে পাশে একটা বেল আইকন তৈরি, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে, তাতে কি আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার একটা ছোট্ট নোটিফিকেশন ইউটিউবের থ্রু তোমার ফোনে পৌঁছে যাবে, ঠিক আছে? আর সেখানে তোমার যদি সেই ভিডিওটা দরকার পড়ে সেখানে তোমরা ডাইরেক্ট দেখে নিতে পারবে। এই একটা কাজ করতে হবে তোমাদেরকে। আর আজকে তোমাদের বলে রাখি, এই সংখ্যাগুরু টপিকটা, ঠিক আছে? এই সংখ্যাগুরু টপিকটার অঙ্ক তোমাদের আজকে দাদা দাগিয়ে দেবো, দেখো এখানে সংখ্যাগুরু মান কী, এবার এই সংখ্যাগুরু মানের সূত্র দেখো। তোমাদের এই সূত্রটা ইউজ করতে হবে অঙ্ক করার জন্য, একটাই সূত্র, আর কোনো সূত্র নেই, একটাই সূত্রটা বড় সূত্র মনে রাখার জন্য মনে রাখতে হবে। এল হচ্ছে তোমাদের একদম মানে সংখ্যা শ্রেণীর নিম্ন সীমানা হচ্ছে তোমার এল, এইচ হচ্ছে কিনা শ্রেণীর দৈর্ঘ্য, এফ ওয়ান তো জানো তোমার হচ্ছে মানে পরিসংখ্যা, F0 F2 পরিসংখ্যার আগে পড়ে। তো এই যে অঙ্কগুলো আগে দাগিয়ে নিই, তারপর বলছি তোমাদেরকে। প্রথমে যে 34 নম্বরটা দেখবে, ঠিক আছে? চৌত্রিশ নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। 34 নম্বর পর আসবে 35 দাগ, এই ধরনের অঙ্কগুলো কিন্তু দেয়। 34 35 দেখলে আর কিছু দেখতে হবে না, ঠিক আছে? 34 35 দেখবে উদাহরণে। আর এইখান থেকে তোমরা এই দেখো, এই অঙ্কটা যেমন 2017 সালে এসেছিল, 7 দাগ, ঠিক আছে? এই 4টে অঙ্কই তোমাদের করতে বলবো, 4টে আছে তো 5 6 7 8, এই 4টে অঙ্ক একই ধরনের অঙ্ক, সব একই ধরনের অঙ্ক, একটাও যে এদিক ওদিকের অঙ্ক তা না, একই ধরনের। এবার তোমাদের একটা কথা বলি, তোমাদের সব থেকে এটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, এই যে 4টে অঙ্ক আর এক সাইজের অঙ্ক তোমাদের আমি একদম মানে নিজে করে থেকে যে অঙ্কটা দেওয়া ছিল, মনে হয় এই অঙ্কটা 33 অঙ্কটা বা এরকম ধরনের অঙ্ক আমি করে দিয়েছি, মানে এই যে অঙ্কগুলো কী করে করতে হয়, সূত্রের ইউজ, সে সমস্ত কিছু আমি একটা ভিডিওতে প্রায় না হলেও প্রায় 20-22 মিনিটের ভিডিও, না 8 ঘন্টার মতো ভিডিও, সেখানে আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিয়েছি এই ধরনের অঙ্ক তোমাদের কী করে করতে হয়, করার টেকনিকটা, ঠিক আছে? সংখ্যাগুরু মানে মানে কোনোভাবে বুঝিয়ে দিয়েছি অঙ্কটা এইভাবে করতে, এমনকি নিজে হাতে করে দিয়েছি, ওকে? তো সেই ভিডিওটা একটা পুরো টিউটোরিয়াল ভিডিও, স্ট্যাটিস্টিক্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, একদম প্রথমে লিঙ্ক দেওয়া থাকবে, মানে তোমাদের উত্তর সাজেশন বলে এরকম কিছু দিয়ে আমি লিখে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই লিঙ্কটা দেখো। যা ডিসক্রিপশন যাও না কোথায়, আবার বলে দিচ্ছি, এই তোমরা যে ভিডিও দেখো, দেখো ভিডিওর এখানে তোমাদের টাইটেল থাকে, তার নামটা আছে থাকে, পাশে দেখবে ছোটো ট্রায়াঙ্গেল চিহ্ন আছে, ট্রায়াঙ্গেলে ক্লিক করলে একটা পেজ খুলে যাবে যেখানে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে, ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তাহলে কিন্তু তোমাদের আর সংখ্যাগুরু মানে স্ট্যাটাসটি একদম পুরো জলের মতো হয়ে যাবে, কী করে করতে হবে, কারণ সব ডিটেলসে দেওয়া আছে, ওকে? তো আমি বলবো ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, বা কেউ যদি তোমাদের ডিসক্রিপশন খুঁজে না পায় অন্তত আমাকে কমেন্ট করে জানিয়ে, তার কাছে আমি ডাইরেক্ট লিঙ্কও পাঠিয়ে দেবো, কিন্তু ওই ভিডিওটা যেন দেখো, দেখবে তোমাদের দেখে ভালো লাগবে। আর যদি ভিডিও যদি খারাপ হয় তাহলে আমার দ্বিতীয় ভিডিও কোনো দিন দেখতে হবে না, ঠিক আছে? ভিডিওটা খুব ভালো হয়েছে, পুরো ডিটেলস আমি বুঝিয়ে দিয়েছি কী করে এই অঙ্কগুলো করতে। তো এই আগে সাজেশন কমপ্লিট, তোমাদের এই সংখ্যাগুরু মানের জন্য যে কটা অঙ্ক বললাম ওই কটা অঙ্ক করলেই তোমরা ওখান থেকে শিওর কমন পেয়ে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই বলবো লাইক করে দিও, লাইকটা তোমরা কেউ করছো না কিন্তু খুব একটা বেশি, বাট তোমাদের কাছে বলবো প্লিজ লাইকটা করো, শেয়ারটা মনে হয় তোমাদের সাথে ঠিকঠাক হচ্ছে না, আবারও বলছি তোমার শেয়ারটা ভালো করে করো, তোমাদের বন্ধুদের সঙ্গে, যেসব বন্ধু তোমাদের হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে যেসব সমস্ত বন্ধু আছে সবার কাছে, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সবার কাছে এগুলো শেয়ার করো। মাধ্যমিক এইখানে আমার চ্যানেল আইকনে ক্লিক করো, সব ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইবটা প্লিজ করো, সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব আমার একদম কম দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? বেল আইকনটা ক্লিক করো, আর এই ডেসক্রিপশনটা কিন্তু অবশ্যই চেক করে নিও। ठीक है। तो এইগুলোর কথা বলা হচ্ছিল ডেসক্রিপশনে। আর তার চেয়ে বড় কথা তোমরা এগুলো পড়াশোনা করো, অঙ্কগুলো ভালো করে করো যেগুলো দিলাম, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য, কিন্তু এইখান দিয়ে আসে। তোমাদের কিন্তু আগে বলেছি স্ট্যাটিস্টিক্স কিন্তু পরীক্ষা মানে বইয়ের বাইরে কিন্তু কোশ্চেন হয় না স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। সব কোশ্চেন হয় সব বইয়ের মধ্যে থেকেই হয়, সুতরাং চাপ নিয়ে লাভ নেই। 364 পেজেই অঙ্কগুলো আছে, আর এগুলো কী করে করতে হয় সেগুলো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওকে। তো আজকে সাজেশন এখানেই শেষ হচ্ছে, এবং অঙ্কের সাজেশনও হয়তো বড় কোশ্চেন সাজেশন এখানেই শেষ হয়ে যাচ্ছে, আর কিন্তু বড় কোশ্চেন সাজেশন পাবে না। আর আমি বলে রাখি ভৌতবিজ্ঞানে কিন্তু আমি সাজেশনটা শুরু করে দিয়েছি, এবং খুব সুন্দর হচ্ছে ভিডিওগুলো। আমার প্রথম ভিডিওটা সবাই অনেকেই লাইক করেছে, বেশ ভালো হয়েছে ভিডিওটা। তার কারণ একটাই, ভিডিওটাতে আমি অ্যান্সার কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি। সাপোজ একটা কোশ্চেন বলছি যে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ার। কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, টপোস্ফিয়ার। সঙ্গে সঙ্গে অ্যান্সার বলে দিচ্ছি। এইটাই তোমাদের অনেক ভালো লাগছে, অনেকেই বলছেন না স্যার ঠিক কাজটা খুবই ভালো করেছেন। তো সেই সমস্ত ভিডিওগুলো পেতে গেলে ভৌতবিজ্ঞানে আমি 3 চ্যাপ্টার কমপ্লিট করেছি, এবং সমস্ত চ্যাপ্টারে আমি অ্যান্সার কোশ্চেন দেবো। সেই জন্য সেই সমস্ত ভিডিওগুলো একটু দেরি হচ্ছে, লেট হচ্ছে, বাট সবই দিয়ে দেবো। তোমরা সেই সমস্ত ভিডিও পেতে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো এই কথাই বলা ছিল। আসলে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।